আসসালামু আলাইকুম, আমি টুটুল কৃষি বাজার থেকে। তো আজকে যে ভিডিওটি আপনি আমাদের আমাদের এই ভিডিওতে দেখছেন, আমার পাশে যিনি আছে উনি একজন চিকিৎসক, ওই আপনার ভেটেরিনারি বিষয়ে, যে আপনার গরু ছাগল এই সেবাগুলো দিয়ে থাকে। আমরা এসেছি গাজীপুরে, তো গাজীপুরে একটা ছাগলের খামার ভিজিটে তিনি এসেছেন, এবং আমরা আপনাদের উদ্দেশ্যে যে ভিডিওটা করছি, যে আসলে ছাগলের রোগ বালাই সম্পর্কে এবং ছাগলের কী কী বিষয়গুলো জানা দরকার চাষের, মানে যখন আপনারা এটাকে পালবেন সে সময় কি কি আপনাদের জানা দরকার, সেই বিষয়গুলো নিয়ে ভাইয়ের সঙ্গে কথা বলবো। তো ভাই, আপনার নামটা? আমার নাম ডাক্তার মোহাম্মদ সাইদুল ইসলাম। আপনি থাকেন এখানে? আমার স্থানীয় বাড়ি এখানে, আমি মাওনায়। মাওনা আমাদের ফার্মেসির নাম হচ্ছে মোল্লা ফার্মেসি। আচ্ছা আচ্ছা, ওখানে আমি বসি, প্রতিদিনই বসি। আচ্ছা, আর কিছু কিছু সময় মনে করেন আমরা যে বাইরে আসতে হয়, যারা আপনাদের আমাদের ফোন করে নিয়ে আসে, এগুলো দেখতে হয় আমাদের। তো আপনি তো এখানে এসেছেন, তো এখানে যে ছাগলগুলোর সমস্যা আপনার, যে আমরা তো এসে দেখলাম যে ছাগলগুলো সব শুয়ে শুয়ে আছে, কোনোগুলো নড়ছে না বেশি, খাচ্ছে না বেশি, তা আসলে এটা কি কারণ বলে মনে করছেন আপনি? এটা আসলে যারা পালি তারা তো জানি না, আমরা সাধারণ কৃষক যারা, তারা কিন্তু ছাগলের যে পালার যে পদ্ধতি ওটা আমরা জানি না। আমরা সাধারণত মাঠে দিয়ে রাখি বা দুপুর সময় অল্প একটু লবণ দিয়ে পানি খাওয়া, এটাই আমাদের গ্রামের মধ্যে যেটা করে এটাই। কিন্তু আমরা যারা খামার করব তারা তো এটা করব না। তার প্রথম শর্ত হচ্ছে আমার কৃমিমুক্ত রাখতে হবে ছাগলের, প্রথম শর্ত। আচ্ছা, প্রথম শর্ত কৃমিমুক্ত রাখতে হবে। কৃমিমুক্ত রাখার পরে আপনি তারপরে 3 মাস অন্তর অন্তর এর পিপিআর টিকা দিবেন। আচ্ছা, এটা বাধ্যতামূলক, এটা লাগবেই। যদি পিপিআর টিকা না দেন তাহলে আপনি এরকম মনে করেন অসুস্থ হয়ে পড়বে। যেমন তার লক্ষণ হয়েছে এই পিপিআর হয়েছে একটা ভাইরাস, এখানে কিন্তু ভাইরাসই ধরছে, পিপিআর একটা ভাইরাস। তার লক্ষণ হিসেবে যদি শুয়ে থাকবে, খাবার খাবে না, পাতলা পায়খানা হবে, আচ্ছা আবার কোনো ওরা ভালো পায়খানা হবে, তারপরে সে শুয়ে থাকবে। আর যদি আপনি পিপিআর ভ্যাকসিন দেওয়া থাকতো তাহলে কিন্তু একটা ছাগলও সমস্যা হয়েছিল, ছাগল ভালো থাকতো। আমরা তো দেই না পিপিআর ভ্যাকসিন, সরকারিভাবে পাওয়া যায়। আপনার 100 ছাগলের জন্য একটা ভ্যাকসিন, আচ্ছা একটা 100 মিলি একটা ভায়াল, পুরোটা মিলে একটা 100টা ছাগল, হ্যাঁ 100টা ছাগলের প্রতি ছাগলে 1 সিসি করে দিবেন, আপনি ঘাড়ের চামড়ার নিচে দিবেন। আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনার কোনো থাকবে না, আপনি যদি রোগ না থাকে তো আপনি লাভবান। জি জি, কিন্তু আমরা এটা করি না। যদি আপনার আমাদের সরকারিভাবে কিন্তু এটা দেওয়া হয় না। আচ্ছা, আপনি যদি যান ওই সরকারি পশু হাসপাতালে যদি যান, তখন তারা ওইখান থেকে লোক দিবে যে আপনার 100 ছাগল বা 200 ছাগল আছে, আপনি দিয়ে যান, নিয়ে যান আপনি, তখন কিন্তু তারা ওই নিবে, অল্প কিছু টাকা নিবে, যা সরকারি ফি যেটা আছে ওইটাই নিবে। আর যদি এখন ওইখান থেকে যদি একজন ডাক্তার আসে, আপনি যে কয় টাকা দিতে পারেন ওনারে। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে তার চিকিৎসা। আমার কিছু কিছু ক্ষেত্রে অন্য অন্য চিকিৎসা হয়, যেমন আপনার ওই খাবারে যদি কোনো ত্রুটি থাকে তাহলে আপনার ই হবে, ওই খাবারে পেটের সমস্যা দেখা যায়, ওটা তো মুষ্টিমেয় খুবই কম। আচ্ছা, আমাদের ছাগলের প্রধান শত্রু হয়েছে আপনার ই পিপিআর। পিপিআর, পিপিআর যদি দমন করেন আপনি ব্যবসা লাভবান হবে। আচ্ছা, তো এই যে এখানে আরেকটা জিনিস আপনি আমাকে বলছিলেন তখন, যে আসলে দূর থেকে ছাগল আনার কারণেও একটা সমস্যা হয়, সেটা কি আসলে? সেটা বুঝতে তার জার্নির যে একটা জার্নি করলেও তো অনেক সময় তারা তো আগে কোনো দিন জার্নি করে নাই, জার্নি করে নিয়ে আসার পরে পরেও কিন্তু এদের আপনার জ্বর হয় বা ঠান্ডা কাশি এগুলো হয়, এটা তার ভাইরাসজনিত সমস্যা না, এটা হচ্ছে তার ভ্রমণের সমস্যা। ভ্রমণ যদি ভ্রমণ করলে মানুষের তো এমন হয়, ভ্রমণ করলে মনে করেন তার শরীরে হঠাৎ করে জ্বর এসে পড়ে, ট্যাবলেট ট্যাবলেট কিছু হালকা পাতলা ট্রিটমেন্ট দিলেই ভালো হয়ে যায়। কিন্তু এটা তো তার এই ছাগলগুলো কিন্তু একটারও পিপিআর টিকা দেওয়া নাই আগে বা পরে, দেওয়া থাকলে এটা একটু কম হতো, এটা কম হতো এবং এত ই হইতো না। আচ্ছা, তাহলে আপনি কি সাজেস্ট করেন যে যারা দূর থেকে ছাগল নিয়ে আসে পালার জন্য, সেটা কি অ্যাভয়েড করা উচিত কি না, বা ওই জিনিসটা কিভাবে লক্ষ্য রাখবেন? যদি আপনি এইরকম জাতের ছাগল কিন্তু আমাদের স্থানীয় বাজারে পাওয়া যায়। আচ্ছা, ওই দূর থেকে নাই না, আপনি স্থানীয় বাজার থেকে কিনলেন। আচ্ছা, স্থানীয় বাজার থেকে কিনলে কিন্তু আমাদের সমস্যা কম থাকে, রোগ বালাই কম থাকে। বাইরে থেকে আসলে ওটা তো বোঝা যায় না যে আসলে কি সমস্যা, ওরা তো বলবে না যে আমার পিপিআর দেওয়া আছে আপনি নেন, ওরা তো বলবে না। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আর আমি আপনাকে একটু ব্যতিক্রম কিছু প্রশ্ন করব। ব্যতিক্রম বলতে আসলে একজন খামারি যদি শুরু করতে চায়, সেটা শহরের ভিতরে হোক আর গরম মানে গ্রামের ভিতরে হোক, মানে শহরেরটা কী তফাতটা হবে আর গ্রামেরটা কী তফাত হবে, মানে কী বিষয়গুলো যে তার থাকতে হবে তারপর সে ছাগল পালন শুরু করতে হবে? যদি খোলামেলাভাবে পরিবেশভাবে পালেন, শহরে খোলামেলাভাবে পরিবেশ করলে আপনার ছাগল পালা হবে। আচ্ছা,
তার মূলত সবচেয়ে আলু বাতার জানি পায় যেমন এই ঘরটার মধ্যে কিন্তু আলু বাতাস আছে জি এখানে আপনি দানাদার খাবার দিলে ছাগল হয়ে যাবে আচ্ছা আচ্ছা কিন্তু আমরা মনে করি যে ছাগল কি দানাদার খাবার খাবে কিন্তু না দানাদার খাবার খেলে ছাগল ভালো থাকবে আচ্ছা আচ্ছা তার মধ্যে শুধু মাঝে মাঝে পাতাটা তাই এগুলো ম্যানেজ করে এগুলো আপনি যদি পারেন তে দিবেন আর যখন যেটা খাওয়াবেন ওটা কিন্তু তার অভ্যস্ত হবে আচ্ছা তাহলে শহরে যে অনেকেই প্রশ্ন করে আমাদেরকে আসলে যে শহরে ছাগল পালা ঠিক হবে কি না 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 হবে এটা এই জন্যই আসলে আপনাকে প্রশ্নটা করা না 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 পালা পালতে পারবেন কিন্তু খোলামেলা পরিবেশ দিবেন ওরে যা খাওয়াবেন তাই ছাগল পালন করতে চায় বা করে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন যেটা তাদের আর কি কাজে লাগবে তাদের আমি যারা ছাগল পালে তাদের প্রধান প্রথমে দিব যে তারা যেন কৃমিমুক্ত রাখে ছাগলকে হ্যাঁ কৃমিমুক্ত রাখবে এবং তারা তিন মাস পর পর কৃমি ডোজ খাওয়াবে ওটা তার দেওয়া যাবে না শুধু খাওয়াবে ট্যাবলেট খাওয়াবে আচ্ছা স্থানীয় বাজারে ট্যাবলেট দোকান আছে দোকানে পাবেন আর তারপরে সরকারিভাবে ছয় মাস ডোজ কিন্তু প্রিভেন্টিভ ডোজ দিলে আপনার ভালো হয় আচ্ছা আচ্ছা তিন মাস পর পর দিয়ে দিলে আপনার ছাগল সুস্থ থাকবে যারা ছাগল পালবেন তাদের মূলত আমি বারবার বলি তারা পিপিআর মুক্ত রাখবে আপনি লাভবান হবেন তো ধন্যবাদ ভাই আপনাকে অনেক শুন আমাদেরকে সময় দেওয়ার জন্য তো দর্শক আপনারা দেখতেই পারলেন আসলে আমরা ছাগল বিষয়ে এটা প্রথম ভিডিও আমাদের আর ছাগলের উপরে যা যা জানার দরকার মূলত আপনারা আমরা ভাইয়ের কাছে শুনে নিলাম আরও যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা চেষ্টা করব পরবর্তী কোনো ভিডিওতে ওটার বিষয়ে নিয়ে আলোচনা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ